মাত্র 10 থেকে 20 ডলার আপনার কটেক্স অ্যাকাউন্টে থাকলে এত কম অ্যামাউন্ট দিয়ে আপনি কিভাবে ট্রেড করে প্রফিট করবেন সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। সো হ্যালো গাইস, আমি সাদিকুল, অনেকেই হয়তো আমাকে চিনেন। অ্যান্ড এই কটেক্সের এই চ্যানেলটাতে কিন্তু আমি অনেক দিন যাবত ভিডিও দিয়ে যাচ্ছি, অনেক নতুন নতুন স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা শিখে কিছু হলেও লাইফে করতে পারেন। সো গাইস, অনেকেই আমাকে কোশ্চেন করেন এর আগের ভিডিওগুলোতে, বিকজ আমাদের প্রত্যেকটা ভিডিওতে ব্যালেন্স অনেক বেশি থাকে, যার কারণে অনেকে আমাকে বলেন যে ভাই আমাদের আইডিতে অনেক কম ব্যালেন্স থাকে, 10 থেকে 20 ডলার, এত কম ডলার দিয়ে কিভাবে আমরা ট্রেড করব। আসলে অনেস্টলি যদি বলি, 10 থেকে 20 ডলার মানে এত অল্প অ্যামাউন্টে ট্রেড করাটা অনেক রিস্কি, কারণ মানি ম্যানেজমেন্ট ফলো করা যায় না। সো গাইস, আমি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে আজকে 19 ডলার রেখেছি, 10 ডলার রাখতে চেয়েছিলাম বাট পরে রাখিনি, কারণ হচ্ছে অনেকে জানেন যে আমাদের ভিআইপি গ্রুপে ঢুকতে কিন্তু হচ্ছে মিনিমাম আমাদের লিঙ্কে ক্লিক করে মাত্র 20 ডলার ডিপোজিট করলে কিন্তু আমরা আমাদের ভিআইপিতে ঢুকাই। এই জন্য আমি জাস্ট 20 ডলার দিয়ে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় সেটাই আমি আজকে দেখাবো। অ্যান্ড আমি 20 ডলার দিয়ে আমি নিজে ট্রেড করবো, কোন স্ট্র্যাটেজি ট্রেড করবো সবই আজকে আমি দেখাবো। ওয়েল, সো বেশি কথা না বলে বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। দেখেন, আমি আজকের ভিডিওতে তেমন ডিপ কোনো স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো না, আমি একদম নর্মাল যে স্ট্র্যাটেজিটা আপনারা পারবেন। অ্যান্ড অনেকে জানেন এই স্ট্র্যাটেজি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, যদিও সর্বপ্রথম বাংলাদেশে আমি ভিডিও করেছিলাম, বাট যাই হোক আপনারা সর্বপ্রথম যার কাছে দেখেছেন মনে করবেন যে তারাই হয়তো সর্বপ্রথম বানিয়েছে। বাট অনেস্টলি ইউটিউবে আমি যখন সার্চ করতাম এই বুলিংজার ব্র্যান্ড নিয়ে কোনো ভিডিও, আমি ইউটিউবে কোনো ভিডিও খুঁজে পেতাম না, বাইনারির জন্য, ফরেক্সের জন্য পাইতাম, বাট বাইনারিতে আমার মনে হয় আমি ফার্স্ট এই বুলিংজার ব্র্যান্ড নিয়ে একটা স্ট্র্যাটেজি মেক করছিলাম। যাই হোক, এখন হচ্ছে ওইটা দেখার পর সবাই তৈরি করছে, এখন অনেকেই বলে যে আমি নাকি স্ট্র্যাটেজিটা কপি করছি। যাই হোক, হোয়াট এভার, যে যার স্ট্র্যাটেজি কপি করতেই পারে, অ্যান্ড স্ট্র্যাটেজি আবার কপি নকল কিছুই হয় না, এগুলো জাস্ট যারা বলে তারা হচ্ছে মেন্টাল। সো এই ভিডিওতে আমি একটা ইন্ডিকেটর ইউজ করবো, সেটা হচ্ছে বুলিংজার ব্র্যান্ড। অ্যান্ড এই বুলিংজার ব্র্যান্ড নিয়ে মেবি প্রায় 3 থেকে 4টা ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে। সো চলেন আজকে আমরা আবার নতুন করে দেখি বুলিংজার ব্র্যান্ডে দুইটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে একটা সেটিংসে দেখবেন থাকে হচ্ছে প্রিয়র, আরেকটাতে থাকে হচ্ছে ডেভিনেশন। ডেভিনেশনটা জাস্ট আপনারা ট্রু করে দেবেন, আর কোনো কাজ নেই আপনাদের। সো এখন যেটা করবেন, একটা ট্রেন্ডি বা একটা সুন্দর একটা মার্কেটে আপনারা চলে যাবেন, মার্কেটটা এমন হতে হবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, বাট একদিকে যদি মার্কেটটা দৌড় দেয় ওই মার্কেটটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো মূলত বুলিংজার ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা আশা করি সবাই জানেন, তারপর আমি একটু শর্টকাটে বলতেছি। দেখেন, মার্কেট যদি নিচে এসে রিজেকশন ক্রিয়েট করে, সাপোজ মনে করেন লাল দাগটা নিচের দাগের সাথে হচ্ছে মিশে গিয়েছে, টাচ দিয়েছে, এরপর যদি একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, যেমন দেখেন এখানে লাল রেড ক্যান্ডেলটা হচ্ছে এখানে টাচ দিয়েছে নিচের ব্যান্ডে, অ্যান্ড এরপর হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, সো এরপরে ক্যান্ডেল হচ্ছে আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড করব, যদি লস যায় তাহলে মার্টিঙ্গেল করব, এটাই হচ্ছে এই স্ট্র্যাটেজির নিয়ম। অ্যান্ড এটার উইন রেট মাশাল্লাহ প্রায় 90% বলা যায়, 90% বলাই যায়। সো চলেন আমরা এমন এই স্ট্র্যাটেজি নিয়ে আজকে ট্রেড করবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন। সো চলেন মার্কেট সিলেক্ট করি। মার্কেট সিলেক্ট করার ক্ষেত্রে আমি চেষ্টা করবো একটু রিলায়েবল মার্কেটগুলোকে সিলেক্ট করার জন্য, কারণ যেহেতু আমি খুবই রিস্কি একটা অ্যামাউন্ট ট্রেড করতেছি, অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি যাতে আপনারা রিস্কে কম পড়েন। দেখেন, যেখানে হচ্ছে 85 থেকে 90 ভিতরে থাকবে এই মার্কেটগুলোর মতো আমি চয়েস করবো, এর বেশি যদি আমাকে উইন রেট দেয় ওই মার্কেটগুলোকে আমি একটু অ্যাভয়েড করবো, কারণ ওই মার্কেটগুলো একটু বেশি ভোলাটাইল হয়, যেহেতু প্রথম দিকে যে পেয়ারগুলো থাকে এই পেয়ারে সবাই বেশি ট্রেড করে, যেহেতু এটা ওটিসি, সো ওটিসি কিন্তু অনেক ডেঞ্জার এই ওপরের যে মার্কেটগুলো, আপনারা চেষ্টা করবেন মাঝামাঝি থেকে মার্কেটগুলো সিলেক্ট করার। সো জিবিপি, ইউএসডি, ইউএসডি জিপাই, ওকে একটা ইউএসডি জিপাই একটা মার্কেট পেয়ে গিয়েছি। সো আমাদের স্ট্র্যাটেজিটা কি, দেখেন উপরের লাইনকে টাচ করে যখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করবে, তারপরের স্টেপে আমরা ডাউন রিজেকশনে ট্রেড নেব, অ্যান্ড সেমভাবে যদি নিচের মার্কেট টাচ করার পর একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা সেই রিভার্সেই ট্রেড নেব। সো এখন আমি বলে রাখি, যেহেতু আমি 19 ডলার দিয়ে ট্রেড করবো, যার কারণে আমি কোনো মার্টিঙ্গেল করবো না, ইফ আমার যদি লস হয় তাহলে ওই পেয়ারে আমি আর ট্রেড করবো না, আমি সেম স্ট্র্যাটেজিতে আমি আবার অন্য পেয়ারে ট্রেড করবো, এটাই হবে আমার হচ্ছে মার্টিঙ্গেল। মানে ধরেন এখন যদি আমার লস হয় এই পরবর্তী ক্যান্ডেলে, কিন্তু এই এই স্ট্র্যাটেজিতে কিন্তু হচ্ছে আপনার মার্টিঙ্গেল করতে হয়, কিন্তু আমি মার্টিঙ্গেল করবো না, আমি সেফ খেলবো এখন, মানে প্লেয়ারটা হবে এখন আমি সেফ, একজন সেফ ট্রেডিং। মানে চলেন দেখাই, বেশি কথা বলে আপনারা আউলাই ফেলবেন। দেখেন এখানে হচ্ছে মার্কেট কিন্তু টাচ দিয়েছে, এখন যদি একটা রেড বা একটা রিভার্স ক্যান্ডেল, যেহেতু মার্কেট উপরে গিয়েছে সো রিভার্স ক্যান্ডেল ক্যান্ডেল অবভিয়াসলি এখন হবে রেড, সো এখন যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী 1 মিনিটের জন্য আমরা রিভার্স ট্রেড নিব। সো এখন বলতে পারেন অনেকেই যে ভাই টাইম ফ্রেম কত মিনিট রাখবো, এটা খুবই ইজি। দেখেন আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে মার্কেটে স্ট্র্যাটেজিটা লক্ষ্য করেন তাহলে আপনি ট্রেড নেবেন 1 মিনিটে, আপনি যদি 5 মিনিটে হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে ট্রেড নেবেন 5 মিনিটে, এটা একদমই সিম্পল, যারা বোঝে না জাস্ট তাদের জন্য বললাম। অ্যান্ড অবশ্যই আমার ট্রেডিং অ্যামাউন্ট থাকবে হচ্ছে 1, আমি 1 ডলার দিয়ে ট্রেড নেবো, ঠিক আছে। সো এটা দেখতে পাচ্ছি যে আমরা রেড ক্যান্ডেল হচ্ছে, ইফ এটা যদি রেড ক্যান্ডেলে ক্লোজ যায় তাহলে আমরা 1 ডলারে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেবো, অ্যান্ড এইটা যদি আমাদের লস হয়
তাহলে আমরা এইখানে কোনো মার্জিন করব না সেম স্ট্র্যাটেজিতে আমরা অন্য একটা চার্টে আবার ট্রেড করব এতে করে আমার অ্যাকুরেসিটা একটু ভালো ফিল্টারিং হবে বিকজ মার্জিন গেলে একটু হলেও রিস্ক থেকে যায় এন্ড দেখতে পাচ্ছেন যেখানে ভালো একটা হেলদি একটা রেড ক্যান্ডেল মেক করতেছে এন্ড টোটাল মার্কেটটা যদি দেখেন আমি দেখতেছি এই ব্যাকগ্রাউন্ডে বুলিংজার ব্যান্ড ভালোই কাজ করছে সো আমি এখানে অনেক আশাবাদী অ্যান্ড ইয়া দুই সেকেন্ড আছে আমি একটা ডাউন শেয়ার ট্রেড প্লেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন $1 অ্যান্ড ট্রেডটা প্লেস করার সাথে সাথে মার্কেট জাস্ট বুম সো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কি লস গাইস আর আছে হচ্ছে 7 সেকেন্ড 5 সেকেন্ড অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেডটা কিন্তু আসলে উইনই সো উইন যদি হয়ে যায় আমি পেয়ারটা চেঞ্জ করবো অ্যান্ড ক্যান্ডেলটা মার্শাল্লাহ অনেক বড়ই বানাইছে ওকে সো আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট এখন চলেন আমরা সেকেন্ড পেয়ারে চলে যাই আমরা অন্য পেয়ারে চলে যাই সব পেয়ারে আমি ঘুরে ফিরে দেখাই ও গাইস এখানে দেখেন এখানে কিন্তু একটা রিভার্স ক্যান্ডেল মেক হয়েছে বাট একটু জুম করে যদি আপনারা দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে টাচ করে নাই যদি টাচ না করে তাহলে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন ট্রেড নেবেন না টাচ আপনার মাস্ট বি হইতে হবে টাচ না হলে হবে না ওয়েল এখানে একটা টাচ আছে টাচ দরকার একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করতেছে সো আই থিঙ্ক আমি পরে ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশন ট্রেড নেবো অ্যান্ড আমি যদি মার্কেটটা দেখি অবভিয়াসলি মার্কেটটা মূলত ডাউন ট্রেন্ডেই চলতেছে সো আমি ট্রেন্ডেরও ফ্রেন্ড হতে পারলাম অ্যান্ড আমি আমার স্ট্র্যাটেজিতে আসি যদি এখন এটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমি পরবর্তী 1 মিনিটের জন্য আমি ডাউন ডিরেকশন ট্রেড নেবো সিম্পল একদম লজিক দেখেন আমার ব্যান্ডের উপরে হচ্ছে বুলিশ ক্যান্ডেল টাচ দিয়েছে এখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করতেছে এটা যদি প্রপার একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে তাহলে আমি রিজেকশনের দিকে এখন ট্রেডটা নেবো সো আরও আছে ভালো আছে হচ্ছে 10 সেকেন্ড সো 10 সেকেন্ড দেখা যাক আমাদের এটা উইন মানে এটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় নাকি গ্রিনে ক্লোজ দেয় ইফ যদি রেডে ক্লোজ দেয় তাহলে আমার মনে হচ্ছে রেডে ক্লোজ দেবে অ্যান্ড 2 সেকেন্ড আমি ট্রেড প্লেস করি অ্যান্ড ইয়া ডান আমি ট্রেড প্লেস করে ফেলেছি সো গাইস আমি $1 কিন্তু আরও একটা ট্রেড প্লেস করে দিয়েছি এটা যদি লস হয় আমি কিন্তু মার্জিন ক্যালকুলেট করবো না আমি শুরুতেই বলেছি সো গাইস লেটস গো আমরা দেখি আমাদের ট্রেডটা লস হয় কি লাভ হয় ওকে গাইস আর আছে হচ্ছে 5 সেকেন্ড আই থিঙ্ক আমাদের ট্রেডটা লসই হবে আর হলে উইন হলে হয়তো একটা এরর হবে ও না আমাদের ট্রেডটা উইন সো গাইস আমরা দুইটা ট্রেড নিলাম হ্যান্ড ব্যাক টু ব্যাক দুইটা ট্রেডই কিন্তু আমাদের সিওরশট হয়ে গিয়েছে আমি চাচ্ছি আমার লস হোক বিকজ লস না হলে আমি আপনাদেরকে ম্যানেজমেন্টটা দেখাতে পারবো না আমি চাচ্ছি আমার লস হোক অনেস্টলি অ্যান্ড স্ট্র্যাটেজিটাও আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যদিও এই স্ট্র্যাটেজি নিয়ে অনেক আগে থেকে আমার ভিডিও আছে তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েল গাইস এখানে দেখতে পাচ্ছি যে নিচে টাচ দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলের নিচে টাচ দিয়েছে অ্যান্ড গ্রিন ক্যান্ডেল গাইস দেখেন রেড ক্যান্ডেল টাচ দিয়ে গ্রিন হয়েছে অ্যান্ড যদি গ্রিন টাচ দিয়েও যদি উপরে ক্যান্ডেল ক্লোজ দেয় মানে নিচে টাচ দেওয়ার দিয়েই যদি ক্যান্ডেলটা গ্রিন হয় তারপরও কিন্তু আপনার এখানে ট্রেড নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেলটা নিচে টাচ দিয়েছে রেড ক্যান্ডেলটা টাচ দেয় নাই বাট নিচের ব্যান্ডে যেহেতু টাচ দিয়েছে সো এইখানেও আমি ট্রেড নেবো অ্যান্ড এটা যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রপার মেক করে তাহলে আমি পরবর্তী 1 মিনিটের জন্য একটা বাইক ট্রেড নেবো আর যদি লস হয় আমি আগেই বললাম আমি মার্টিংগেল করবো না মার্টিংগেলের অ্যামাউন্টটাই আমি অন্য চার্টে গিয়ে সেম স্ট্র্যাটেজিতে আবার ট্রেড করবো আর হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখবেন যদি দেখেন কোনো ক্যান্ডেল বড় হয়ে এই ক্যান্ডেলটা এই উপরের ব্যান্ডকে টাচ করে ফেলছে তাহলে কিন্তু ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন ঠিক আছে ওইখানে তাহলে কাজ করবে না আমি দেখতে পাচ্ছি এখানে টাচ করার পথে প্রায় কিন্তু টাচটা করে নাই ওকে আমি এন্ট্রি নিতে ভুলে গেছি মার্কেটটা যদি একটু নিচের দিকে আসে তাহলে আমি একটু এন্ট্রি নেবো হ্যাঁ ও শেট গাইস আমার এন্ট্রিটা অনেক উপরে পড়ে গিয়েছে আমি খুবই দুঃখিত নো প্রবলেম এটা আমাদের লস হোক বা লাভ হোক ডোন্ট কেয়ার এটা আমাদের গ্রিনে ক্লোজ দেয় বায়ার্স ক্যান্ডেলে ক্লোজ বুলিশে ক্লোজ দেয় না বিয়ারিশে ক্লোজ দেয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইফ যদি বুলিশে ক্লোজ দেয় তার মানে আমাদের ট্রেডটা উইন জাস্ট আমাদের কথা বলতে বলতে গিয়ে আমাদের ট্রেডের এন্ট্রিটা একটু লেট হয়ে গেছে যার কারণে আমাদের হয়তো এখানে প্রফিট আসবে না আবার এমন হতে পারে যে মার্কেট বড় একটা পাম্প দিবে বিকজ বড় একটা পাম্প দেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দেখতে পাচ্ছেন যে অলমোস্ট এটা কিন্তু ব্যান্ডের কাছাকাছি চলে আসছে সো এখান থেকে মূলত রিজেকশনই দিবে মার্কেট আর যদি লস যায় তাহলে আমি কীভাবে মার্টিং গেলটা করি অন্য চার্টে গিয়ে সেটা আপনারা দেখতে পারবেন সো দেখা যাক আমাদের এটা উইন হয় কি লস হয় ওয়েল আর আছে 2 সেকেন্ড 1 সেকেন্ড অ্যান্ড ইয়াস ফাইনালি আমাদের এই ট্রেডটা প্রফিট সো ব্যাক টু ব্যাক 3 শিওর শট ওয়েল আমি চাচ্ছি আমার লস হোক কিন্তু লস হচ্ছে না গাইস এনজিডিসিএডি ইয়া ডান গাইস এই যে দেখেন ইনজেডি সিএডি আমাদের এখানে টাচ দেওয়ার পর কিন্তু একটা টাচ অলরেডি দিয়ে দিয়েছে সো এখন যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে পরবর্তী 1 মিনিটের জন্য কিন্তু আমি একটা ডাউন ট্রেড নেব অ্যান্ড যদি গ্রিন ক্যান্ডেল মেক করে তাহলে আমি একটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো সে পর্যন্ত চলে না আমি আরও কিছু মার্কেট দেখি আমরা আরও কিছু মার্কেট খুঁজি বিকজ সব মার্কেটে তো আর এক সিচুয়েশন হবে না অ্যান্ড ভিডিওটা গাইস যারা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ কারণ হচ্ছে ভাই আমি কিন্তু অলওয়েজ আপনাদের ভালোর জন্য এই এত ভিডিও তৈরি করি গাইস এখানে দেখেন রেড ক্যান্ডেল টাচ দেওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে বাট গ্রিন ক্যান্ডেলটা উপরে ব্যান্ডে টাচ দিয়েছে যার কারণে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেবো না এই পেয়ারে ট্রেড নেবো না ঠিক আছে
উপরে প্যারে টাচ হয়ে গেলে কিন্তু সমস্যা আবার। সো এটাও টাচ দিয়েছে, এখন যেটা রিজেকশন ক্যান্ডেল মেক করে তাহলে আমরা ডাউন ট্রেড নিব। অ্যান্ড এটার কি অবস্থা, এটা কিন্তু গাইস গ্রিন ক্যান্ডেলই বানাইছে, সো আমরা ট্রেড নিব না, আমরা স্টিল ওয়েট করবো একটা রেড ক্যান্ডেলের জন্য। অ্যান্ড সেম হচ্ছে, ও গাইস এখানে একটা রেড ক্যান্ডেল মেক করছে, সো আমাকে ট্রেড নেই। ওকে আমি এটা গাইস এন্ট্রি পেয়েছি, এই জন্য ট্রেড নিয়েছি। গাইস দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ব্যান্ডের টাচ ধরবার একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। গাইস দেখেন ব্যাক টু ব্যাক তিনটা হচ্ছে এখানে বুলিশ বা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল টাচ ধরবার গাইস একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার কারণে গাইস আমি এক মিনিটের একটা $1 আবার ডাউন ট্রেড নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটা লস হয় কি লাভ হয়। অ্যান্ড গাইস এরকম কনফিডেন্স অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিওতে এত কনফিডেন্স দিয়ে কথা বলেন, আপনার কনফিডেন্স শুনে আমরা যাই ট্রেড করতে কনফিডেন্স নিয়ে পরে আমরা লস করে ফেলি। ভাই আমি তো কনফিডেন্স দিয়ে কথা বলি, কারণ হচ্ছে আপনি একজন ট্রেডার, আপনার কনফিডেন্স যদি না থাকে তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন না। সো আমি প্রত্যেকটা ট্রেড অনেক কনফিডেন্স নিয়ে করি, বিশেষ করে আমি যখন মানে আমি প্রত্যেকটা ট্রেডই অনেক কনফিডেন্স দিয়ে করি। আর যারা আমার বিএপি মেম্বার আছে এরা ভালো করে জানে আমি ডাইরেক্ট মাঝে মধ্যে বলি গাইস 100% শিওর শট, মানে এগুলো ক্রেজি পানা কাজকর্ম করি, কজ কনফিডেন্স যদি আমারই না থাকে তাহলে আপনার আপনাদেরকে আমি শিখাচ্ছি আপনারা কি শিখবেন। অ্যান্ড ওয়েট এটাও আমাদের প্রফিট, সো ব্যাক টু ব্যাক 4টা শিওর শট, এটা লসও ভাই, লস হলে নর্মালি আমি $2 দিয়ে হচ্ছে ট্রেড নেব। এটা কি রেড হয়েছিল আমরা দেখি, ওকে এটাতে রেড হয় নাই স্টিল, সো রিজেকশন এই তো গাইস পাইছি। এটা টু প্রেগ্রাম ইন্টি নিবো, ইন্টিটা নিয়ে দেন দেন আপনাদেরকে বলি। দেখেন টাচ দেওয়ার পর হচ্ছে একটা ক্যান্ডেল যদি মিস যায়, দেখেন এর আগের ক্যান্ডেলটা টাচ দিয়েছে, এরপর হচ্ছে রিভার্স ক্যান্ডেল এটা তৈরি করেছে। অ্যান্ড এখন একটা রেডি হচ্ছে, আমি টু পরে গেলে আমি এখনও ইন্টি নিবো, আমি কিন্তু এটাকে ছেড়ে দেবো না, বাট ইন্টিটা মিস আমাদের হোয়াট এভার। সো চলেন আমরা আরও কিছু পেয়ার খুঁজি। ইয়া পাচ্ছি গ্যাস, দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে ব্যাক টু ব্যাক তিনটা বুলিশ ক্যান্ডেল, অ্যান্ড তিনটা বুলিশ ক্যান্ডেল কিন্তু উপরে ব্যান্ডকে টাচ করে দিয়েছে, এখন একটা রিজেকশন ক্যান্ডেল মেক করতেছে। সো এটা যদি পুরোপুরি একটা রিজেকশন ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ট্রেডটা আমি এই রিজেকশন ডিরেকশনে আগাবো। সো দেখা যাক। অ্যান্ড গ্যাস ব্যাক টু ব্যাক কিন্তু আমরা 4টা শিওর শট দিয়ে ফেললাম, এই স্ট্র্যাটেজিটা আসলে অনেক পাওয়ারফুল দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনারা যারা প্রফিট করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইয়া আমি ট্রেডটা প্লেস করে দিয়েছি ডাউন ডিরেকশনে, ইউনো কেন ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে রিজেকশন অ্যান্ড রিজেকশন দিয়ে একটা রেড ক্যান্ডেল মেক করছে। অ্যান্ড এটা একটুর জন্য টাস্ক খানায়, এটা কিন্তু টাস্ক খেলে কিন্তু এখানে আমি ট্রেড নিতাম না, একটুর জন্য টাস্ক খানায় যার কারণে কারণে আমি আবার ডাউন ডিরেকশনে এক মিনিটে ট্রেড নিয়েছি। সো দেখা যাক আমাদের এটা লস হয় কি লাভ হয়। যদি লস হয় তাহলে তো ভালো, কজ অনেকগুলো একসাথে ব্যাক টু ব্যাক শিওর শট হয়ে গেলো, তাইলে আপনাদেরকে আমি মানি ম্যানেজমেন্টটা দেখাতে পারবো না আসলে। সো লেটস গো, অ্যান্ড গ্যাস আর আছে হচ্ছে 7 সেকেন্ড, আই থিঙ্ক আমাদের ফাইনালি একটা ট্রেড লস হবে। অ্যান্ড এটাই আমি চাইতেছিলাম, মানে একা আমি লসের এন্ট্রি খুঁজতেছিলাম। ওয়েল গ্যাস আমাদের একটা ট্রেড লস হয়েছে। সো আপনারা যাদের অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স থাকবে আপনারা মার্টিঙ্গেল করবেন, ঠিক আছে, মার্টিঙ্গেল কিন্তু উইন রেট অনেক বেশি, কিন্তু আমি এখানে মার্টিঙ্গেল করবো না যেহেতু আমার ব্যালেন্স কম। পরবর্তী ট্রেড আমি $2 দিয়ে নেবো যেহেতু আমাদের $1 লস হয়েছে, কিন্তু আমি সেম পেয়ারে নতুন একটা 4টে আমি ট্রেড নেবো। এটাই যদি টু উপর উঠে তাহলে আচ্ছা আমি আগে ডলারটা সেট করি, $2 অলরেডি সেট করে ফেলেছি। সো এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল প্রপার মেক করে, যেহেতু দেখেন লাল ক্যান্ডেলটা এখানে নিচের ব্যান্ডে টাচ দিয়েছে, সো একটা রিজেকশন ক্যান্ডেল এখন মেক করতেছে। ইফ এটা যদি একটা প্রপার রিজেকশন ক্যান্ডেল মেক করে তাহলে আমি পরবর্তীতে আবার এক মিনিটের জন্য $2 একটা ডাউন আপ ডিরেকশনে ট্রেড নেব। সো চলেন আমরা একটু দেখি যে ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয় না রেড হয়। আর অবশ্যই গাইস সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিওতে এখনও লাইক করেনি এখনই লাইক করবেন, আপনারা লাইক না দিলে আমি কিন্তু মোটিভেট পাই না এত বেশি বেশি ভিডিও করার জন্য। আর যারা যারা আমাদের ভিআইপিতে আসতে চান, যারা যারা এরকম ভিআইপি শিওর শট পেতে চান, দেখেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করেন, অ্যান্ড সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিআইপিতে আসেন। অ্যান্ড গাইস আর আছে হচ্ছে 5 সেকেন্ড, ঠিক 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আগে আমি ট্রেড প্লেস করি। ওকে ডান, সো আমি ট্রেড গাইস প্লেস করে দিয়েছি। গাইস 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আগে ট্রেডটা কেন প্লেস করি আমি জানেন, তাহলে একদম হচ্ছে বডি যেখানে ক্লোজ দেয় ঠিক সেখানে হচ্ছে ট্রেডটা পড়ে। অ্যান্ড গাইস আমরা কিন্তু $2 একটা আপ ডিরেকশন ট্রেড নিয়ে নিয়েছি। অ্যান্ড দেখা যাক আমাদের ট্রেডটা লস হয় কি লাভ হয়। গাইস আর আছে হচ্ছে 8 সেকেন্ড, 5 সেকেন্ড, অ্যান্ড যেহেতু অনেক বড় একটা ক্যান্ডেল মেক করে ফেলছে, সো আমার মনে হয় আমাদের শটটা প্রফিট হবে। অ্যান্ড ইয়া আমাদের এই শটটাও প্রফিট। সো আমরা টোটাল হচ্ছে 6টা ট্রেড নিলাম, 6টা ট্রেডের ভিতরে আমাদের 1টা ট্রেড লস হয়েছে। সো গাইস আমরা হচ্ছে টোটাল 6টা ট্রেড করেছি, অ্যান্ড 6টা ট্রেডের ভিতরে আমাদের 1টা জাস্ট লস হয়েছে, অ্যান্ড বাকিগুলো ব্যাক টু ব্যাক শিওর শট, কোনো মার্টিঙ্গেল হয়নি। সো এইরকম শিওর শট যদি আপনারা নিজেরাই মেক করতে চান তাহলে এই স্ট্র্যাটেজিটা নিয়ে একটু প্র্যাকটিস করেন, আগে ডেমোতে প্র্যাকটিস করেন 2-3 দিন, তারপর হচ্ছে আপনারা লাইভ ব্যালেন্স দিয়ে ট্রেড করেন। আর এইরকম শিওর শট যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ভিআইপি গ্রুপে জয়েন করতে পারেন, কজ এরকম ভিআইপি গ্রুপে এরকম শিওর শট অ্যাভেলেবেল, প্রত্যেক দিন দেওয়া হয়। সো সবার
জন্য শুভকামনা রইল, আশা করতেছি আপনারা ভালো প্রফিট করবেন, এন্ড ইনশাআল্লাহ কে কত প্রফিট করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব হয়ে পর্যন্ত, টাটা, গুড নাইট।